রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা জেনে নেব 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের তারিখ ও নির্ভুল সময়সূচি। তার সাথে সাথে আমরা জেনে নেব যে ভারতবর্ষে দ্বিতীয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখা যাবে কি না এবং কোন কোন দেশ থেকে দেখা যাবে ভারতীয় সময় অনুযায়ী। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে, যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন। বন্ধুরা, আমরা জানি যে 2024 সালের প্রথম চন্দ্রগ্রহণটি হয়ে গেছে 25শে মার্চ 2024 সোমবার। 2024 সালে বছরের দ্বিতীয় এবং অন্তিম চন্দ্রগ্রহণ হতে চলেছে 18ই সেপ্টেম্বর 2024 বুধবার। খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল 6টা 11 মিনিটে এবং খণ্ডগ্রাস স্থিতি আরম্ভ হবে সকাল 7টা 42 মিনিটে। গ্রহণের মধ্যভাগ সকাল 8টা 14 মিনিটে, খণ্ডগ্রাস স্থিতির সমাপ্তি সকাল 8টা 45 মিনিটে, গ্রহণের সমাপ্তি সকাল 10টা বেজে 17 মিনিটে। বন্ধুরা, 2024 সালের বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না। দ্বিতীয় এবং অন্তিম চন্দ্রগ্রহণ যে দেশগুলি থেকে দেখা যাবে সেই দেশগুলি হলো ইউরোপের অধিকাংশ, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ইন্ডিয়ান ওশিয়ান, আন্টার্কটিকা থেকে দেখা যাবে। বন্ধুরা, 2024 সালের বছরের প্রথম সূর্যগ্রহণটি হয়ে গেছে 8ই এপ্রিল 2024 মানডে। 2024 সালের বছরের দ্বিতীয় এবং অন্তিম সূর্যগ্রহণ লাগবে 2রা অক্টোবর 2024। গ্রহণ শুরু হবে রাত 9টা বেজে 13 মিনিটে এবং গ্রহণের সমাপ্তি হবে 3রা অক্টোবর 3টে বেজে 17 মিনিটে রাত্রে। বন্ধুরা, 2024 সালের দ্বিতীয় ও অন্তিম সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না। যে দেশগুলি থেকে দেখা যাবে সেগুলি হলো আমেরিকা, সাউথ আমেরিকার অধিকাংশ এলাকা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। বন্ধুরা, ভারতবর্ষ থেকে যেহেতু কোনো গ্রহণই দেখা যাবে না, তাই গ্রহণ সংক্রান্ত কোনো বাধানিষেধ ভারতবর্ষে পালন করা হবে না। আজকের ভিডিওতে তাহলে এটুকুই বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।